এক রেলকর্মীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের চিত্তরঞ্জন রেল নগরীতে। জানা যায়, 47 বছরের নিহত আনন্দ কুমার ভাট এদিন চার চাকা গাড়ি নিয়ে সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। সকালবেলা চিত্তরঞ্জন রেল নগরীর ফায়ারিং রেঞ্জের সামনে তার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ। कल रात में पापा 6:30 बजे निकले थे शाम को, तो फिर उनको वो लगभग 10:30 तक आए आते थे, लेकिन कल उनको आने में बहुत लेट हुआ। तो फिर हम लोग पता किए, कॉल भी किए तो कॉल नहीं उठा रहे थे, स्विच ऑफ बता रहा था फ़ोन। तो जब फ़ोन ट्रैक किए तो पता चला कि फ़ोन उनका डेड है, या फ़ोन स्विच ऑफ हो गया कर्नल सिंह पार्क के पास। तो फिर जब हम लोग कुछ नहीं हुआ तो 11:30 बजे फिर बगल वाले अंकल के साथ हम लोग निकले पता करने के लिए, और जब पूरा घूम लिए नहीं पता चला तो फिर हम लोग घर में आ गए। फिर पापा के फ्रेंड लोग साथ में गए, और वो लोग फिर जब वो लोग खोजे तो फिर हम लोग गए, और तो वहाँ पे पापा का बॉडी मिला कार में। क्या घटना हुआ तो मालूम पता चला? क्यों हुआ सर? मर्डर हुआ था। मैंने कैसे, कौन लोग हो सकता है ऐसा? कुछ ऐसा तो कोई सस्पेक्ट नहीं है। पिताजी मैंने वैसे मैंने कौन कहाँ का टीचर थे? पापा होम ट्यूशन करते थे, प्राइवेट ट्यूटर थे। प्राइवेट ट्यूटर थे। किसी के साथ कोई नहीं? ऐसा कोई नहीं। घर में कौन कौन रहता है? यहाँ मम्मी पापा हम और दीदी रहते थे, और दादी रहती। दादी মৃতদেহটি ওই গাড়ির চালকের আসনে ছিল। তার শরীরে একাধিক গুলি লেগেছে বলে জানা যায়। যেভাবে চিত্তরঞ্জন প্রোহিবিটেড এরিয়া বলে পুরো আমাদের ভারতীয় রেলে একটা টাউনশিপ আছে, যাতে মানে আরপিএফ এখানে ব্যাটালিয়ন আছে, আরপিএসএফ হেডকোয়ার্টার্স আছে, আরপিএসএফ আছে 8 ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্স, তারপরে আরপিএফ টাউন পোস্ট আছে, 4-5টা গাড়ি সুরক্ষা নিয়ে নামে ঘুরে বেড়ায়, কার সুরক্ষা দিচ্ছে সেটা আমরাও বুঝতে পারিনি। থানা তো নিজেরই বলবে কি 1,00,000 মানুষ আছে, আমাকে 10টা পুলিশ দিয়েছে, আমরা 10টা পুলিশ নিয়ে কি করব? তো রাত দিন এরা করোনা হেলমেট আর মাস্ক নিয়ে দৌড়িয়ে বেড়াচ্ছে মানুষকে দিনের বেলায়। এই জন্য বলছি 6:30 সময় মানুষ বেরোচ্ছে বাড়ি থেকে, তারপরে তার ফ্যামিলি 10:30 ফোন মারছে, তো দেখছে ও ট্র্যাকিং করছে, তো 8:30 সময় সুইচ অফ কর্নেল সিং এরিয়া উনার মোবাইলে ট্র্যাকিংয়ে দেখাচ্ছে কি কর্নেল সিং এরিয়াতে 8:36 মোবাইলটা সুইচ অফ হয়েছে। তারপরে দেখা যাচ্ছে সারা রাত খুঁজে বেড়াচ্ছে না যে, তারপরে উনার যে বন্ধু বান্ধব ছিলেন উনারা 3:40-3:45 ফোন করছেন কি কর্নেল সিং এরিয়াতেই যেখানে আমাদের ফায়ারিং রেঞ্জ আছে ওইখানে আরপিএফরাও থাকেন, ওর পিছনেই উনাকে গাড়িতে স্টেয়ারিংতে বসেই আছেন, উনি 6টা গুলি মারা হয়েছে, 1টা গুলি বাইরে পড়েছে। আচ্ছা, বারবার চিত্তরঞ্জনে এরকম ঘটনা কেন ঘটছে? এটা নিয়ে 6 নম্বর 7 নম্বর ঘটনা, এইটা তো চিত্তরঞ্জনে মনে হচ্ছে কি মানুষের লাশের এরা টাউন বানিয়ে দিয়েছে, কারো সুরক্ষা নেই, সুরক্ষার নামে কোনো জিনিস নেই, পুলিশ তো নিজেরই সুরক্ষা করতে পারছে না, আমাদের কি সুরক্ষা করবে? একটা মানুষ কি দিনের বেলায় আমি বারবার বলছি, দিনের বেলায় আপনাদেরকে বলছি কি 8:30 সময় 7:36 সুইচ অফ হচ্ছে, তারপরে ওনার আমরা যখন খুঁজতে যাই ইনার ছেলে, তো একটা দেখছে কি 11:30 সময় পুলিশের গাড়ি কর্নেল সিং পার্কে যেখানে দুর্গাপূজা বিসর্জন হয় ওইখানে দাঁড়িয়ে আছে, ওই রাস্তার উপরে, ওই যেখানে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে ওইখান থেকে 100 মিটার উপরে আপ স্ট্রিমে গাড়িটাতে মার্ডার হয়েছে। মানে যেখানে 11:30 সময় আমার আনন্দ ভট্টের ছেলে অভিষেক ভট্ট যায় নিজের পাশের লোককে নিয়ে, দেখে কি পুলিশের গাড়ি ওইখানে দাঁড়িয়ে আছে, তখন বাজে 11:30, ওরা দেখে পুরো খুঁজে টুজে চলে এসছে। তারপরে দেখা যাচ্ছে কি যেখানে পুলিশ রাত্রে দেখা হয়েছিল ওইখান থেকে 100 মিটার উপরেই আমার বাবার মার্ডার হয়েছে, 6-6টা গুলি মেরেছে। চিত্তরঞ্জনে বলে এবারে বলবো, নতুন ডিএম সাহেব এসছেন, নতুন পুলিশ কমিশনার এসছেন, কি মানুষের এইভাবে যদি সুরক্ষা দেওয়া আছে তার থেকে ভালো মানুষের উপরে ছেড়ে দিন আপনি। এটা তো কেন্দ্র সরকারের আন্ডারে মানে চিত্তরঞ্জন রেল পুলিশ রয়েছে, যাই হোক, কিন্তু ল অ্যান্ড অর্ডারের ব্যাপারটা তো স্টেট গভর্নমেন্টের, তাহলে পুলিশ থানাটা কেন রেখেছে? পুলিশ থানাটা উঠিয়ে নিয়ে যাক এখান থেকে, আরপিএফ দেখবে, 8 ব্যাটালিয়ন দেখবে, জিএম সাহেবকে আমরা রিকোয়েস্ট করব কি আপনি স্পেশাল সিআইএসএফের থানা বানান বা সিআরপিএফের থানা বানিয়ে দিন, যদি আপনি সুরক্ষা, যদি ওয়েস্টবেঙ্গল পুলিশ সুরক্ষা দিতে পারছে না তখন সেন্ট্রাল ফোর্স আসবে এখানে, ওরা সুরক্ষা দেবে। এখানে যে 3টি গেট রয়েছে গেটদের কি করবেন? গেটে তো প্রত্যেক দিন দেখবেন একটা নতুন আইন আসে, 2 ঘন্টা চেকিং হলে আবার কেউ ঝগড়া করে দেয়, তারপর আরপিএফরা ছেড়ে দেয় কী গাড়ি আসছে কী গাড়ি যাচ্ছে, কেউ কোনো দেখে দেখাবার জন্য, একটা দুটো ছবি তোলার জন্য ওরা নিজের
মানুষকে দাঁড় করিয়ে রেখেছে। এখানে জিনিসগুলো আছে। আচ্ছা চিত্রঞ্জনের মতন জায়গায় এরকম বারবার ঘটনা ঘটছে কতটা তার? একটা ঘটনা ঘটেনি না, ভট মাস্টার আনন্দ ভট নাম, কিন্তু ভট মাস্টার নামে পুরো চিত্তরঞ্জনে ইনি ফেমাস, এত ভালো। এর আগেও এরকম ঘটনা ঘটেছে? আগেও ঘটেছে তো, আগেও ঘটেছে, আগেও থানাতে বলা হয়েছে, আইসিকে বলা হয়েছে, পুলিশ কমিশনারকে বলা হয়েছে, বিভিন্ন মাধ্যমে আমরা বলেছি, ইউনিয়নের মাধ্যমে বলেছি, জিএম সাহেবকে জানিয়েছি কি আপনারা সুরক্ষার ব্যাপারটা একটু দেখুন। অনেক কোয়ার্টার এইভাবে কীভাবে অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট এসে যাচ্ছে, পাশে বসে লোকে গুলি মেরে দিচ্ছে, তারপরে কেউ জানা যাচ্ছে না, কেউ ধরাও, সবথেকে লজ্জার ব্যাপার কি ধরা পড়ছে না। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আনন্দ কুমার ভট, তিনি আমাদের চিত্তরঞ্জন রেল কারখানার কর্মচারী, 16 নম্বর শপে চাকরি করেন। তিনি চিত্তরঞ্জনের আমাদের ফতেপুরের, চিত্তরঞ্জনের বলতে গেলে সারাউন্ডিংয়ে যত হিন্দি মাধ্যমের বাচ্চা ছেলেমেয়েরা পড়তো তার কাছে টিউশন হিসাবে, টিচার হিসাবে পড়াতো। খুব ভালো একজন টিচার ছিলেন প্রাইভেট। তিনি কাল হঠাৎই 6:30 সময় গাড়ি নিয়ে বেরোয়, নিজের প্রাইভেট যে কার, সেই গাড়িটি সিএলডব্লিউ কারখানায় আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হিসাবে গাড়িটা চলতো। সেই গাড়িটি যখন 6:30 সময় ফতেপুর থেকে তিনি বেরোয়, রাত 10টা যখন বাজে, তার বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করে যে রাত 10টা বেজে গেছে, বাড়িতে এখনও আসেনি কেন। থানাতে একবার মাঝে তারা খোঁজ নিতে আসে এবং থানাওয়ালা বলে যে আমাদের, আমরা জানাচ্ছি যে কোথায় তিনি খুঁজেছেন, বেরিয়েছেন, আমরা তদন্ত করছি। রাত 3:30 সময় ভোরবেলা তখন আমরা কিছু মাধ্যম দিয়ে খবর পাই যে একটি গাড়ি এরকম পড়ে আছে, কোনো ড্রাইভার নেই, অনেকে যায়নি সামনে। সামনে গিয়ে যখন পুলিশ যায় দেখে একটি মানুষ পড়ে আছে গুলিবদ্ধ অবস্থায়। যখন গাড়ির আমরা গেট খুলে দেখা যায় মোটামুটি 6 থেকে 7টি গুলি তার শরীরে ভেদ করে আছে এবং একটি গুলি মিস ফায়ারিং হয়, সেটি চিত্তরঞ্জন থানা পুলিশ পাওয়া গেছে। তো চিত্তরঞ্জন থানায় বারবার যখন এরকম একটা ঘটনা ঘটছে, আমরা চিত্তরঞ্জনের মানুষ বারবার অনুরোধ করছি যেন একের পর এক ঘটনা যেভাবে খুন খারাপই হচ্ছে এরকম না, যেন না হয়। চিত্তরঞ্জন একটা শান্তি শৃঙ্খলা জায়গা, সেই শৃঙ্খলা যেন বজায় রাখে, আমরা বারবার কাছে এটা অনুরোধ করবো এবং যে এই ঘটনায় দোষী তার তদন্ত হোক এবং তার দোষী আমরা তাড়াতাড়ি অনুরোধ করছি যেন আইসি সাহেব এটির তদন্ত ব্যবস্থা করুক। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা।